হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রেসিপি এক তরকা বা তরকার ডাল। এই তরকার ডালগুলো আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে সিদ্ধ করে নেবো 1-2 সিটি দিয়ে। আর এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ, এবার অপেক্ষা করব সিটি আসা পর্যন্ত। এবার দেখে নিই, দেখো কী কী লাগছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা গ্রেট করা, টমেটো কুচি আর লঙ্কার ডিম। এবার দেখো, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি, এগুলোকে জুড়ো করে ভেজে নিতে হবে অবশ্যই। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, জুড়ো করে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, রসুন কুচি, আদা গ্রেট করা। অবশ্যই গ্রেট করে বা একটু কুচিয়ে নেবে, তাহলে মুখে পড়লে খুব ভালো লাগে। দেখো, ফ্রাই করা হয়ে গেছে আদা রসুন আর পেঁয়াজ। এবার দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো একটু নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, তাহলে রেসিপিটা তোমাদেরও পারফেক্ট হবে, তা না হলে রেসিপিটা ঠিকঠাক হবে না। এবার দেখি চলো কেমন সিদ্ধ হয়েছে। ঠিক এরকম সিদ্ধ করে নিতে হবে, একেবারে গলে যাবে না, আবার সিদ্ধ হয়ে যাবে। এবার দেখো, এদিকে টমেটোগুলোও নরম হয়ে গেছে আমাদের। এবার এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। আগের থেকে ডালে হলুদ আর লবণ দেওয়া ছিল, তাই খুব সাবধানে দিতে হবে, তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা কুচিগুলো। যে যেরকম ঝালকেচে পছন্দ করো তেমন দেবে। এগুলোকে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। এবার দেখো, এগুলো কষানো হয়ে গেছে আমার। এবার আমরা ডালটা দিয়ে দেব। এই তরকার ডালটা দেখতে অনেকটা কাঁচা মুগ ডালের মতো, কিন্তু এগুলো মুগ ডাল নয়, এটা তরকার ডাল। এটা তোমরা যে কোনো শপে বা মুদির দোকানে পেয়ে যাবে। এটা খেতে দারুণ টেস্টি হয়। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আমি। দেখো, ডালটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো, ঝুরি করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এবার এগুলোকেও মিশিয়ে রেখে আমরা 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব। দেখো, ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিট কুক করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব আমরা তড়কা মশলা। দেখো, আমি ছোটো চামচের 1 চামচ তড়কা মশলা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা তোমরা যে কোনো মুদির দোকান বা শপে পেয়ে যাবে। এটা না দিলে এর টেস্টটা আসবে না। আর এই সময় তোমাদের কাছে যদি কাসুরি মেথিটা থাকে তাহলে দিয়ে দেবে, আমার কাছে নেই তাই এখন দিইনি, তাহলে তড়কার টেস্টটা আরও ভালো আসবে। এবার দেখো, নামিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। এটা রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-5 মিনিট অপেক্ষা করতে হবে। দেখো, গ্যাস অফ করে অপেক্ষা করেছি। এবার পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। আজকের মতন এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।